কাকরাবন আরডি ব্লকের অন্তর্গত কিশোরগঞ্জের বিভিন্ন জায়গাতে মাটি বোরিং করে ওএনজিসির তরফ থেকে বোম ব্লাস্টিং করা হচ্ছে, যাতে করে মাটির নিচে কোন ধরনের গ্যাসের সংকেত পাওয়া যায় কিনা তা বোঝার জন্য। কিশোরগঞ্জ এলাকায় বোম ব্লাস্টিং করার ফলে প্রচুর গরিব অসহায় মানুষদের মাটির ঘর থেকে শুরু করে পাকা ঘরও ফেটে যায়। এখন গ্রামের অসহায় লোকজন তাকিয়ে আছে একটু সাহায্যের জন্য। আপনারা কোন ক্ষতিপূরণ পাইছেন? না না, আমরা তো জানি না কুহানো কিতা দেওয়ার না, আমরা তো এই কথা কইছো না কেউ। উদয়পুর থেকে মানিক সাহা, রিপোর্ট ভয়েস 18।